আমরা যারা বাংলাদেশি কাজ করেছি চলচ্চিত্রে নাটকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজ করেছি তারা যারা চলে এসেছি বিলেতে যে কোনো কারণেই এখানে এসে জীবনযাপন করছি তারা কিন্তু এই সাংস্কৃতিক জগৎটিকে ভুলতে পারেননি নানানভাবে রিপ্রেজেন্ট করছেন আমাদের এই চলচ্চিত্র সাংস্কৃতিক জগৎটাকে ঠিক তাদের মধ্যে একজনকে নিয়ে এসেছি আজকে সোনিয়া শোতে কথা বলবো রোহির সাথে কেমন আছো আসসালামু আলাইকুম ভালো আছি কেমন যাচ্ছে অনেক ভালো আফটার এই যে প্যান্ডামিক সব কিছুর পরে আমরা একটু রিল্যাক্স হচ্ছি আস্তে আস্তে তো যার জন্য আমরা আবার শুরু করছি আমাদের অনেক অনেক কাজকর্ম দেখা হয়েছে আমাদের অনেকবারই এই কারণে দর্শক বন্ধুরা আপনারা রুহিকে অবশ্যই দেখেছেন অনেক নাটকে মুভিতে এবং বিভিন্ন মডেলিংয়ে তো রুহি কোনটা দিয়ে তোমার শুরু হয়েছে অ্যাকচুয়ালি নাটক মুভি না মডেলিং আপু আমি কখনো আসলে এই সেক্টরে কাজ করবো এটা তো কখনো ভাবিনি বাট কখনো ভেবেছো মানে শুরুটা আমি কখনোই ভাবিনি আচ্ছা তো যেটা হয়েছে হঠাৎ করেই আসা না হঠাৎ করেই একটু শখ করে আসলে ছবি তুলতে গিয়েছিলাম আমি চেয়েছিলাম যে আমি ফ্যাশন ডিজাইনার হব আচ্ছা আমার এটাই ইচ্ছে ছিল আমি অনেক ছোটবেলা থেকে নিজে নিজে অনেক কিছু করতাম মানে ডিজাইনিং করতাম ছবি আঁকতাম তো আমার কাছে মনে হয়েছিল যে আমি নিজের কিছু বানানো মানে ড্রেসেস পরে কিছু ছবি তুলবো তো আমি ছবি তুলতে গিয়েছিলাম তো ছবি তোলার পরে আমাদের যে ফটোগ্রাফার ছিলেন উনি আবার তখন খুব ফেমাস ফটোগ্রাফার তো আমি তো আর সেটা জানি না তো উনি ছবি তোলার পরে বললেন তুমি তো খুবই ফটোজেনিক তাহলে তুমি আমাদের সাথে একটা শ্যুট করো যেদিন আমার ফটোশ্যুটটা ছিল আমি যেদিন ছবি তুলবো সেই দিনই উনি সকালবেলা আমাকে বললেন যে যেহেতু আসবেই তো তুমি একটা কাজ করো আমাদের সাথে কি বলো তো আমার কাছে ইন্টারেস্টিং লাগলো কারণ আমি নিজেও তো সবসময় ডিজাইন করি অন্য একটা ডিজাইনারের শ্যুট করার জন্য উনি বলছেন তো বলছি ঠিক আছে তো আমি আমার ছবি তোলার যেদিন ডেট ছিল মডেলিং এর অফার পেলাম হ্যাঁ তো আমার ফ্যাশন শো যেটাকে বলে না শ্যুট এটা ছিল ফটোশ্যুট তো মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো কারণ ওনারা দুজন ছিলেন যে ডিজাইনার উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সো আমার কাছে ভালো লাগলো একে তো ডিজাইনার নতুন একটা ফ্যাশন হাউস প্লাস হচ্ছে উনি একজন টিচার সো আমার কাছে ভালো লাগলো তো বলছে ঠিক আছে আপনি যত যেহেতু বলছেন তো করবো মেকআপ তো সকালে করবো সো বেটার একসাথে করি একটা এক্সপিরিয়েন্স হবে তো এই হচ্ছে ফটোশ্যুট প্রথম ফটোশ্যুট করলাম তারপরে গিয়ে আমি আমার ছবি তুললাম সো এই ছিল একটা মজার মানে এক্সপিরিয়েন্স আমার জন্য তো ওই শ্যুটটা করার পরে ওই ছবিগুলো দেখে ভাইয়া বললেন যে তোমার না রেগুলার কাজ করা উচিত তোমার যদি আগ্রহ থাকে তাহলে আমি তোমাকে দু একটা জায়গায় রেফার করবো হ্যাঁ কারণ তখন ছিল হচ্ছে এই যে এরকম পহেলা বৈশাখের আগে আগে একটা সময় তো উনি আমাকে ইমদাদ ভাইয়ের কাছে পাঠালেন তো ইমদাদ ভাইয়ের কাছে যখন গেলাম উনি সাথে সাথে আমার ডেটেড নিয়ে একদম প্রফেশনাল মডেলদের মতন তো এরপরে ওনার সাথে যখন শ্যুট করলাম যেদিন থেকে ওই শ্যুটটা করেছি সেই দিন থেকেই ব্যস্ত ওই শ্যুটে যারা যারা ছিলেন আরও ডিজাইনার আগে যেটা হতো না একটা শ্যুট হলে অন্যান্য ডিজাইনাররা আসতেন গল্প করতেন দেখতেন কীভাবে করছি বা ওনার প্রোডাক্ট লাইনটা কেমন হয়েছে ওগুলো দেখা হতো সো ওইটা খুব একটা ইন্টারেস্টিং সময় ছিল তো আমি 2006-এর মাঝামাঝির দিকে এরকম মার্চ এপ্রিলের সময় শুরু করেছিলাম তো ওই শ্যুটে আসার পর অনেক ডিজাইনাররা আসলেন দু একজন ফটোগ্রাফার ছিলেন আর আমার যারা কলিগ ছিল ওরাও আমাকে দেখে দেখে অনেকে কাজে নিয়ে নিল যে আসো আমাদের সাথে শ্যুট করো এই সেই তো দেখা গেছে ওই ডে ওয়ান থেকেই বিজি হয়ে গেলাম ফটোশ্যুট দেন শো তারপরে হচ্ছে এই টিভিসি তো টিভিসিতে করার পরে তো কবে অভিনয়টা শুরু করলে মানে অভিনয়তে অফার পেলে নাটকে না ফিল্মে কোথায় ফার্স্ট শুরু তখন যেটা হতো না যে আমি অনেক অনেক শ্যুট করা শুরু করলাম তো ম্যাগাজিনে কাভার টাভার দেখে অনেক ডিরেক্টররা ফোন করছেন তখন প্রথম দিকে আমার একটু ভয় ছিল যে আমি আসলে তো জানি না ক্যামেরার অতটাই আমি জানি না তো অমিতাভ ভাই জোর করেই বলা যায় বলছে কতদিনই শ্যুট শ্যুট করবো আসো টিভিতে কাজ করো তো অমিতাভ রেজা হ্যাঁ অমিতাভ রেজা ভাইয়া ওনার একটা কাজ ছিল আমাদের শোর মধ্যে উনি একটা টিভিসি একটা শ্যুট করছিলেন তো উনি বললেন খুব ডেকে নিয়ে বললেন রুহি তুমি কাজ করো এই সেই তো তারপর আমি মানে এই অ্যাড এজেন্সিতে আর কি যাওয়া কখনো যে অ্যাড এজেন্সি যাব যে এজেন্সিতে ছবি পোর্টফোলিও ড্রপ করবে এইগুলো কখনো মানে চিন্তা করিনি তো এটা খুব দ্রুতই হচ্ছিল এই চেঞ্জেসগুলো আসলে খুব দ্রুতই হচ্ছিল তো অমিতাভ ভাইয়ের অফিসে গিয়ে ছবি টবি দিয়ে আসলাম তো নেক্সট মান্থে দেখা গেল প্যারাশ্যুটের একটা বিজ্ঞাপনের জন্য উনি বললেন তখন কান্ট্রি একটা ক্যাম্পেইন হচ্ছিল প্যারাশ্যুটের
তো প্যারাশুটের অ্যাডটা করলাম, টিভিসিটা করলাম। তো ওইটা যখন বের হলো সবাই বলছে যে এই মেয়েটা কোথেকে আসছে, এই মেয়েটা কি ইন্ডিয়ান নাকি এসেই, কারণ ওই টিভিসিটা না খুবই মানে ডিফারেন্ট টাইপের ছিল, এক একটা মেয়েকে ধরে ধরে ডিফারেন্ট মানে থাকে না, আমার কার্লি হেয়ার, খুব লং হেয়ার, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, বিলবোর্ড টিলবোর্ড হয়ে গেল। সো এইভাবে এই টিভিসি, তারপর নাটক, তারপর ফিল্ম। কতগুলো নাটকে কাজ করেছে এ পর্যন্ত? প্রথম দিকে আসলে নাটকে বেশ কিছু কাজ করা হয়েছে। প্রথম নাটক করেছিলাম রবীন্দ্রনাথের একটা কাজ করেছিলাম, নাম অপরিচিতা। তো অপরিচিতা করার পরে যেটা হলো না, আশেপাশে অনেকেই এই মানে নাটকের জন্য নাম করা একটা নাটকের নাম, হ্যাঁ আমার আমারই ছিল কি টেলিভিশনে যদি আমি কাজ করি তো সামথিং ইন্টারেস্টিং হতে হবে। যদি আমি রবীন্দ্রনাথের লেখা যে কোনো নাটকেই আসলে অবশ্যই স্পেশাল। তো যখন আমাদের ওই নাটকের পরিচালক ছিলেন আহমেদ সুষমা ভাই, তো উনি বললেন যে আমার এরকম একটাই মেয়ে দরকার, যে কার্ল হেয়ার থাকবে, একটু নতুন ফ্রেশ ফ্রেশ ফেস হলে ভালো হয়। তো প্রথম কাজ রবীন্দ্রনাথের কাজ, তো আমার কাছে খুব ভালোই লাগু, এবং ওই ক্যারেক্টারটা ছিল একটু প্রতিবাদী টাইপ, কল্যাণী চরিত্রটা, যে মেয়েদের সম্মান, তারপরে ওদের কাজ সব কিছু নিয়ে একটা বিপ্লবী টাইপের একটা ক্যারেক্টার, মানে প্রতিবাদী একটা ক্যারেক্টার। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে নাটকে আসলে আসলে এই ধরনের কাজই করা দরকার। তো কাজটা করলাম, সবাই খুব ভালো রেসপন্স করেছে, এবং যারা আমাদের জার্নালিস্টরা অনেক লেখালেখি করেছেন আমাকে নিয়ে, তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে ওয়াও এত প্রমোশন এটা সেটা। সো ভালো লাগলো, এরপর থেকে কাজ করলাম টেলিভিশনের জন্য। তোমার তো চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং তো ওনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা কীরকম একটু যদি শেয়ার করো। খুব ভালো ছিল, চঞ্চল ভাই তো খুবই মনে হয় যে খুব কাছের মানুষ, এমনি যখন আমরা স্ক্রিনে সবাই দেখি চঞ্চল ভাই, ওয়া উনি তো একজন এমন আর্টিস্ট, কেমন না কেমন হবেন, বাট খুবই সাধারণ সিম্পল এবং খুবই হাসি খুশি, খুবই ইজিলি মিক্স করে যান এরকম একজন মানুষ। খুব ভালো লেগেছে, আমরা খুব মজা করেছি, আমরা যখন কাজ করেছি প্লাস ওনার সাথে আমরা আমেরিকায় গিয়েছিলাম, আমরা একটা শোতে গিয়েছিলাম, ওখানেও আমরা একসাথে অনেকদিন কাটিয়েছি, খুব মজার টাইম ছিল ওটা। আচ্ছা, আর ফিল্ম কার সাথে করা হয়েছে, কোন কোন পরিচালকের ছবিতে কাজ করেছে? প্রথম ছবি তো আসলে ছবির জন্য, ফিল্মের জন্য আমি একটু সময় নিয়েছি, কারণ দেখা গেল যখন আমি টিভিতে অনেক অ্যাক্টিভ হয়ে গেছি তখন, আর মডেলিং তো ঢাকা শহরে দেখা গেছে যে এত বিলবোর্ড ছিল আমার, আর টিভি টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো করেছিলাম, সো ওগুলো করার পরে সবাই নক করা শুরু করেছে, কিন্তু তখন যেই টাইপের আসলে সিনেমা হতো, আপনি দেখেছেন 2006-07-08 এর দিকে যে ধরনের মারদাঙ্গা, মানে একটু কমার্শিয়াল অ্যাকশন ছবি, এই ছবি তো আমার কাছে মনে হয় এই ধরনের ছবি আসলে কি করতে পারবো। তো ডিরেক্টরদের সাথে বসা হয়েছে, যখনই ডেকেছেন বসেছি, কিন্তু দেখা গেছে যে গল্প টল্প সব কিছু মিলে না হয়নি, মনে হয়েছে যে আসলে আমার সাথে হয়তো যাবে না, বা আমার হয়তো অনেক কিছু করার, অভিনয় দেখানোরও সুযোগ ওইভাবে আসলে থাকবে না। তো পরে শেষের দিকে আমি 2010-এর দিকে আমি কলকাতায় একটা ছবি সাইন করলাম, কারণ আমি যে ধরনের ছবি করতে চাই, ছোট থেকে ফিল্ম দেখছি, বাবার সাথে ফিল্ম দেখেছি, সো আমাদের কাছে না ফিল্মটাকে আমরা অন্যভাবে দেখি, ওয়াও মানে একটা ডিফারেন্ট গল্প হবে, মাথায় থাকবে, সারা জীবন মনে থাকবে এরকম একটা কিছু। তো তখন একটা থ্রিলার, এরকম একটা কর্পোরেট থ্রিলার একটা গল্প আমি পেলাম, কলকাতা থেকে আমাকে নক করা হয়েছিল। তো তখন আমি ভাবলাম যে ইয়েস, এইরকমই একটা কাজ দরকার, এবং ওইটার মধ্যে আমার ক্যারেক্টারটা ছিল একটা সুপার মডেল। সো ওই ছবিটা আমি সাইন করলাম 2009-এ সাইন করার পরে ওই ছবিটা একটু সময় লেগেছে, শুরু হতে সময় লেগেছে, কিন্তু ইন বিটুইন আমি বাংলাদেশে কিছু ছবি সাইন করলাম, এখান থেকে লন্ডনে একটা প্রোডাকশন গেল, তো ওদের স্ক্রিপ্টটা আমাকে, পুরোটা স্ক্রিপ্ট ওরা আমাকে দিল। ইউজুয়ালি যেটা হয় না, আমাদের ঢাকার ডিরেক্টররা বিভিন্ন গল্প বলেন, পুরো স্ক্রিপ্টটা আর ওভাবে দেন না। তো যখন ওরা পুরো স্ক্রিপ্টটা আমাকে দিল, জিনিসটা না আমার কাছে খুব প্রফেশনাল মনে হয়েছে, যে খুব ভালো, এবং ওদের অডিশন হলো একদম সিস্টেম্যাটিক ওয়েতে, যে আমরা যেরকম দেখি না যে আমাদের ক্যারেক্টারটা এরকম, আমরা এভাবে একটা অডিশন করিয়ে তারপর ছবি তোলানো, হ্যাঁ সো ওই একটা অডিশন হলো। এটা এখন করে বেশিরভাগ ডিরেক্টররা, এটা ভালো হয় কাজের জন্য। হ্যাঁ, তো আমি অন্যান্য ডিরেক্টরদের সাথে বসে এবং এখানে প্রোডাকশনটার সাথে বসে আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগলো, আর অনেক প্রফেশনাল লেগেছে। তখন আমার মনে হয় যে না, এই ছবিটা আমার করতে হবে, এবং আমি আরও বেশি আগ্রহী ছিলাম কারণ এটা ছিল মুক্তিযুদ্ধের ছবি। আমার কাছে মনে হয়েছে যে আমি দুইটা বা তিনটা, নাম ছিল ছবির, ছবিটার নাম ছিল সংগ্রাম, সংগ্রাম। তো আমার যেহেতু আমি দেখলাম একটা মুক্তিযুদ্ধের ছবি, প্লাস হচ্ছে ওদের অ্যাটিটিউড, টিমটা খুবই প্রফেশনাল, তো আমার কাছে মনে হলো এটাই হবে ভালো একটা
অপরচুনিটি বা কাজ হতে পারে, তো কাজটা করলাম এবং আমি হ্যাপি ছিলাম, সব কিছু মিলে আমি হ্যাপি ছিলাম। তারপর আরও কিছু ছবি করেছি ঢাকায়, জিরো ডিগ্রি অনিমেষ রায়ের পরিচালনায় আরেকটা ছবি করেছিলাম আপনার মায়ানগর নামে, ওটা এখনও রিলিজ হয়নি অবশ্য। আচ্ছা, আর শান্তি চৌধুরী আরেকজন আপু ছিলেন বা ডিরেক্টর। তো এই এই যে হঠাৎ করে চলে আসা চিন্তা ভাবনা না করেই চলে আসার পরে পরিবারের কার বেশি উৎসাহ পেয়েছো যে কাজ করার সময়? অবশ্য কারো উৎসাহ পেতে হয় বা কারো আগ্রহ থাকতে হয় সাথে, একদম একা চলা যায় না। হ্যাঁ, আমাদের যে কোনো কাজেই যে কোনো মানে ক্ষেত্রে আমরা চলি না কেন, পরিবারে কারো উৎসাহ লাগে বা প্রেরণা লাগে, সেইটা কার পেয়েছিলে? আসলে ওভাবে আমাদের সোসাইটিটা এরকম, মিডিয়া সম্পর্কে যারা আসলে খুব ভালো জানে না তারা আসলে খুব পজিটিভলি থাকে, পজিটিভলি রিয়্যাক্ট করে না। যেমন আমার আব্বা একসময় আমাকে বলেছিল যে যাদের কেউ আছে রিলেটিভ বা কেউ আছে তারা হচ্ছে মিডিয়ায় কাজ করলে একটা ই থাকবে, কারণ তোমাকে তো গাইড করতে হবে, তুমি এলোমেলোভাবে কাজ করতে পারবে না, সো যেহেতু আমাদের নেই তুমি করবে না। হ্যাঁ, অনেক আগে তখন আমি স্কুলে ছিলাম, তখন নতুন নতুন এই যে লাক্স হচ্ছে, বিভিন্ন কনটেস্ট হচ্ছে, হ্যাঁ, তারপর YGTL হচ্ছে, সো আমি আব্বাকে বলেছিলাম যে না আমি যেতে চাই, আমি এই ধরনের কনটেস্টে যাব। তো আমার আব্বু তখন খুব একটা এনকারেজ কখনোই করেনি, বাট যখন কাজ শুরু করলাম তো আমার ভাই বোনরা আমাকে খুব এনকারেজ করেছে, কারণ দেখা গেছে যে একটা ফটোশ্যুট হলো ওইটাকে ইসে আসছে, যখন পেপারে আসছে, ম্যাগজিনে আমি কাভারে আসছি, ওরা বের হলে দেখছে আমার বিলবোর্ড, সো দে আর লাইক খুব ওরা খুবই এক্সাইটেড হতো। হ্যাঁ, তো আমার ভাই বোনরা আমাকে অনেক এনকারেজ করে, ভাই বোনরা বড়, আমার ছোট, বাট ওরা কিন্তু হ্যাঁ ছোট বড় যে কেউ এনকারেজ করতে পারে, ওরা খুব মানে এনকারেজ করে, আপু তোমাকে সুন্দর লাগছে এই সেই। প্লাস আমার কলিগরা খুব থাকে না যে আপনার সারাউন্ডিং যদি আপনাকে পজিটিভলি ই করে, ওরা আমাকে ডাকতো, সহযোগিতা করতো, ওরা সবসময় ডেকে নিতো, রুহি আসো আমাদের সাথে এইটা করো ওইটা করো, ওকে এভাবে। কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে যে কেন এখানে আসলাম, না আসলে ভালো হতো, এরকম কিছু মনে হয়েছে কখনো? না আপু, এটা কখনোই ফিল হয়নি, বরং আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আমাদের মিডিয়াটা সব পাবলিক রিলেটেড, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন নতুন নতুন লোকজনের সাথে মিট করছি, সো এটা না আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বলবো যে একটা নর্মাল মেয়ের চেয়ে একটা মিডিয়ায় যখন একটা মেয়ে কাজ করে, ওরা অনেক কিছুর ব্যাপারেই কিন্তু ওরা অ্যাডভান্স, হ্যাঁ, সেটা আপনি দেশের ব্যাপার হোক, বৈদেশিক ব্যাপার হোক, যেমন ধরেন আমি একটা নর্মাল মেয়ে ছিলাম, আমি দেশ বিদেশে যাচ্ছি, ঘুরছি, বিভিন্ন ধরনের কাজ করছি, সো ডেফিনেটলি আমার নলেজটা বা আমার অবজারভেশনটা এক্সপিরিয়েন্সটা একটু ভাস্ট, সো আমার কাছে মনে হয় এটা তো অনেক ওপেন ওয়াইড একটা অপরচুনিটি, অনেকে পায় না। তো আমাদের তো মানে কাজ করতে গিয়ে অনেক রকম বাধা বিপত্তি আসে বা কোনো সমস্যা হয়, তো তোমার এইরকম কোনো অভিজ্ঞতা আছে যে আমি এই কাজটা কেন করলাম বা এই প্রোডাকশন হাউসের এই লোকটা আমার সাথে খারাপ বিহেভ করেছে বা এরকম কিছু খারাপ এক্সপিরিয়েন্স বা দুঃখজনক কিছু কি কখনো ঘটেছিল কি না? ওভারঅল এই ধরনের এক্সপিরিয়েন্স হয় না, বাট সামটাইম দেখা যায় যে একসাথে অনেকে কাজ করলে কিছু না কিছু তো আপনার টুকটাক লাগে, বিশেষ করে যখন আমরা বাইরে শো করতাম, আমরা অনেক র‍্যাম্প মডেলিং করতাম, যেহেতু আমি ফ্যাশন সেক্টর থেকে অনেক দিন কাজ করে দেন এসেছি, তো আমার কাছে ফিল হতো অনেকের অনেক ধরনের অবজারভেশন, লাইক আমরা যখন শো করতাম আউটডোরে যেতাম, ধরেন চিটাং যাচ্ছি, ওখানে যাচ্ছি, একটা হোটেলে থাকছি, মানুষজনের মধ্যে একটা মানে সবসময় একটা দেখতাম, পারসেপশন দেখতাম যে হোটেলে কী করে, কী কী জানি করে এরা মনে হয় অনৈতিক কিছু করে বা কিছু, এই ধরনের একটা জিনিস আমার কাছে মনে হতো যে লোকজনের ব্যাক অফ দ্য মাইন্ড ওদের কাজ করে, ওরা বিভিন্নভাবে এটা বলার চেষ্টা করে বা পেছনে বিচিং করে, এ ধরনের জিনিস, সো এটা খুব খারাপ লাগতো। কারণ তো আমি এটাকে না খুব ওইভাবে সিরিয়াসলি নিতাম না, কারণ দেখা গেছে যে ওরা তো আসলে জানে না আমরা কী করছি, ইভেন আমি যদি কাজটা না করতাম আমার কাছে মনে হতো আসলে ওইখানে কী করে কাজ করবে কাজের জায়গায়, তাই না? সো আমি ওভাবে নিতাম না যে জানে না তাকে আমি আসলে ওইটা অ্যান্সার করে কী করবো, তো ওই জিনিসটা আমার কাছে একটু উইয়ার লাগতো। এবং আমরা যারা ফিল্ম এবং মিডিয়ার সাথে আছে সবার ব্যাপারেই কিন্তু মানুষের ধরনের, এটা যে শুধু মেয়ে বা ছেলে তা কিন্তু না, ওভারঅল পুরো জিনিস নিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা এরকম একটা নেগেটিভিটি কাজ করে।
আশা করছি মানুষের ভুল ধারণাগুলো চেঞ্জ হবে এবং এখন তো কি আছে এখন তো অনেকটাই গিয়েছে তারপর থাকে কিছু থাকে কিন্তু থেকে যায় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো যেটা মানে নৈতিক শিক্ষাগুলো আরো বেশি উন্নত হলে পরে হয়তো আরো ভালো হবে আমার আরেকটা জিনিস আমার জানার আগ্রহ ছিল সেটা হচ্ছে এই যে পথ চলতে চলতে এত যে ব্যস্ততা ছিল এত পরিচিতি চলে এসলে এই দেশে তো এখন কেমন মিস করছো বাংলাদেশের সেই পরিচিতিগুলো বা মিস তো করি আপু সবচেয়ে বেশি মিস করি হচ্ছে কলিগদের কারণ ওই দেখা গেছে যে অনেকের সাথে হয়তো দেখা গেছে ঠিকমতো বন্ধু না কিন্তু একটা সময় পরে মনে ইস ওকেও মিস করছি কারণ কাজের সময়টা না আপনি নিজেও জানবেন যখন কাজ করেছেন কত মজা করি আমরা লাইক অনেক ফান করতাম আমরা ফান কাজে এটা হচ্ছে কি আমরা যখন যে কোনো কাজই ধরুন যে যে কাজের মধ্যে পরিশ্রম প্রচুর হতো বাট একটা ফান ছিল অবশ্যই হ্যাঁ অনেক পরিশ্রম করেছি ধরুন একটা টেক 10 বার দেয়া বা একটা শোর জন্য 20 বার রিহার্সাল করা হ্যাঁ কিন্তু এন্ড অফ দ্য ডে না এক্সাইটমেন্ট কাজ করতো ফ্রেন্ডদের সাথে দেখা হবে একটা মানে ওদের সাথে গুড টাইম সারাদিন গল্প করব মেকআপ এটা সেটা সেলফি টেলফি সব কিছু মিলে না অন্যরকম একটা সুন্দর সময় সো ওই সময়টাকে খুব বেশি মিস করি আর এখানেও টুকটাক ধরেন যা কাজ হয় বা এখানে কিছু করছো এখানে অল্প অল্প কিছু ওই ঢাকার মতো তো ধরেন এভরিডে অনেক কাজ ওরকম তো হয় না আর তাছাড়া যেহেতু বিয়ের পরে এখানে আসলাম ফ্যামিলি প্ল্যান করলাম সব কিছু মিলে একটা ব্যস্ত সময় গিয়েছে এখানে তো একটু ব্যস্ত লাইফ লিড আসে হ্যাঁ সো সেই জায়গা থেকে অবশ্যই প্রতিনিয়তই মিস করি দেশ মিস করি দেশের মানুষকে মিস করি সব কিছু মিস করি নিজের বাসা মা দেশের মতো এখানে কাজ হয় না তা জানি কিন্তু তারপরও যদি এমন কোনো সম্ভাবনা তুমি দেখতে পাও যে আমরা ইন ফিউচারে আমরা এখানে কিছু করতে পারবো বা দেশের কোনো এখানে থেকে কোনো প্রোডাকশন হাউস আমরা যদি তোমার কি ইচ্ছা আছে কিনা এরকম প্রোডাকশন হাউস করে তারপরে আমরা এখানে দেশ থেকে আর্টিস্ট নিয়ে এসে কাজ করবো এরকম কিছু ইচ্ছা তোমার আছে কিনা আমার ইচ্ছা আছে কারণ আমি কিন্তু এর মধ্যে একটা মিউজিক ভিডিও ডিরেক্ট করেছি গত বছর করোনা যখন একটু ফ্লেক্সিবল ছিল তখন এই কাজটা করেছি গত বছর তো আমার ইচ্ছে আছে সামনে আমি ডিরেকশন দিব কারণ এখানে না আমরা দেশে থাকতে কি হয় তারা সবাই বলে কি আমরা বিদেশে যে একটু ডিফারেন্ট লোকেশনে গিয়ে শুটিং করব আর আমরা অনেক সুন্দর লোকেশনে আছি অলরেডি এবং আমি আমার চারপাশে দেখেছি যে আমাদের অনেকেই আপনি এরকম অনেকেই আছেন যারা এখানে শিফট করেছেন তাদেরকে নিয়ে আমরা চমৎকার কিছু প্রজেক্ট করতে পারি কিন্তু যেটা হচ্ছে না ওই ইনিশিয়েটিভটা দেখা যায় যে অনেকে হয়তো নিচ্ছেন না যেহেতু আমরা ফিল্মের বা মিডিয়া ব্যাকগ্রাউন্ডে সো আমাদের এটার ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া দরকার এবং আমার ইচ্ছা আছে করার তো আমি দেখি আমরা ওয়েট করছি কিছু প্রোডাকশন আমরা করব যেহেতু আপনি জানেন আমার হাজব্যান্ডও একজন ফিল্ম ডিরেক্টর এবং আমরা আসলে বেসিক্যালি এই করোনার জন্যই আটকে ছিলাম এবং আমার বাচ্চারাও ছোট ছিল তা এখন তারা স্কুলে যাচ্ছে তো সব কিছু মিলে এখন মনে হয় খুব ভালো সময় আস্তে আস্তে করে কিছু কাজ শুরু করার তোমার এই উদ্যোগের জন্য শুভকামনা থাকলো খুব ভালো লাগলো কথা বলে আশা করছি আমাদের দর্শকদের কাছে ভালো লেগেছে দেখা হবে কথা হবে অন্য দিন অন্য কারোর সাথে নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকে ধন্যবাদ সবাইকে